আত্মসহায়ক গোটর মহিলাসকলের ইন্টারভিউ আরম্ভ হয়ে গল। গোটর 10,000 টাকা পাবলৈ আপুনি ইন্টারভিউ দিব লাগিব হয়। গোটর মহিলাসকলে যদি ভিডিওটি চাই আছে তেন্তে এটা একটা লাইক করে সম্পূর্ণকৈ চাই থাকিব, কিয়নো গোটর মহিলাসকলক যে 10,000 টাকা দিব আর আপনাদের ফর্ম ফিল আপ করার সময় যে বিজনেস প্ল্যান দিছিলে অর্থাৎ আপুনি যে ব্যবসায় করব তারও কিন্তু এখন ফর্ম ফিল আপ করে জমা দিছিলে আর সেইটা কিন্তু নিরীক্ষণ করব আপনার এখন ইন্টারভিউ লোব আর ইন্টারভিউর কারণে আপুনি এখন আপনার বৈঠক হব আর সেই হিসাবত আপনার অ্যাকাউন্টত সোমাই পড়ব 10,000 টাকা। 10,000 টাকা কোনে কোনে লাভ নকরিব মই সবিস্তারে জনাই আছো। আপুনি যদি চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটো এতিয়াই সাবস্ক্রাইব করে রাখি দিয়ক। হয় আত্মসহায়ক গোটর যে 10,000 টাকা প্রথম কিস্তির 10,000 টাকা সোমাই পড়ব আর তার বাবে কেবাটাও কাম করব লাগিব। আর যিসকল অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করা নাই প্রত্যেকে কিন্তু ডিবিটি লিঙ্ক করে রাখি দিয়ক, কেন মুখ্যমন্ত্রী কিন্তু ডিবিটির জড়িয়ে কিন্তু টাকা সোমাই দিব এই কথা স্পষ্ট করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারে। হয় মই প্রথমত জনাই আছো ইন্টারভিউ কেনেকৈ হব আর তার আগত আপনি জানি লোক কোনে কোনে টাকা হব লাভ নকরে মুখ্যমন্ত্রীর ডাইরেক্ট স্পষ্টীকরণ। যদি আপনার কিবা কারণবশত যদি টাকা দি দিয়ে তেনে ক্ষেত্রে সেই টাকা কিন্তু অসম সরকারত উভতাই দিব লাগিব। মই জনাই আছো যদি আপনি জেনারেল কাস্টর মহিলা হয়ে থাকে যাতে তিনটাতকৈ অধিক সন্তান না থাকে, যদি তিনটাতকৈ অধিক সন্তান থাকে তেন্তে আপনি কিন্তু লাভ নকরিব এই 10,000 টাকা। আর যদি আপনি SC ST মরাণ মাতক টি ট্রাইবস আদির মহিলা হয়ে থাকে তেন্তে যাতে চারিটাতকৈ অধিক সন্তান না থাকে এই কথা কিন্তু উল্লেখ করেছে। যদি আপনি ধরা পড়ে ইন্টারভিউ কিন্তু আপনার লব আর ইন্টারভিউ যদি কোনো কারণবশত আপনি যদি শুদ্ধকৈ যি লিখিছে সেইখিনি যদি তথ্য দিব নোৱাৰে তেন্তে আপনার কিন্তু এই 2,000 টাকার নাম কর্তন হয়ে যাব। হয় অলরেডি আপনাদের কিন্তু গোটর যে ফর্ম আইছিলে মেসেজ কিন্তু লাভ করেছিলে। হয় আপনি যদি মেসেজ লাভ করেছে নিশ্চয় কমেন্ট এটা করে জানাব, মেসেজ যদি লাভ করা নাই তথাপিও জানা দিব। মুখ্যমন্ত্রী কিন্তু ইন্টারভিউর কথা কইছে যে ইন্টারভিউ কিন্তু লব যে বিজনেস প্ল্যান অর্থাৎ বিজনেস কিন্তু করব লাগবে। এনে আপনার 10,000 টাকা নিদিয়ে আপনি হাঁহ কুকুরা বা গাহরি বা ছাগলী পুহিব লাগিব বা দোকান দিব লাগিব, যিকোনো এখন ব্যবসায় করলে কিন্তু 10,000 টাকা দিব। আর যিসকলে ভালকৈ ব্যবসায় করিব এই যে আকো সেই ব্যবসায় উন্নত করার বাবে 25,000 টাকা কিন্তু দি দিব আর কোনো ধরনের সুদ দিব না লাগে আপনি পরবর্তী যে 25,000 টাকা লাভ করিব। হয় আর আপনাদেরকে যদি এই 10,000 টাকা কিবা যদি কাম নকরে তেনে ক্ষেত্রে কিন্তু সরকারক উভতাই দিব লাগিব কিন্তু টাকা হব হে আপনাদেরকে সাবধানতারে কাম করিব লাগিব। হয় আজি এইকেইটা আছিল আপনাদের বাবে দিবলগিয়া ডাঙর আপডেট যে গোটর মহিলার যেহেতু ইন্টারভিউ আরম্ভ হবলৈ গৈ আছে আর ইন্টারভিউত কি কি প্রশ্ন সুধিব পাৰে মই আপনাদের জনাই দিয়েছো। আপনাকে এটাই সুধিব পাৰে যে আপনার সন্তান কিমানজন আছে এইটো কিন্তু এক নম্বরত চাব। আপনি যদি জেনারেল কাস্ট বা SC ST তেওঁলোকৰ হাতত কিন্তু এইসমূহ ফর্ম আছে, কিয়নো আপনি টিক মার্ক দি দিছে যে আপনি জেনারেল কাস্টর SC কাস্টর মরাণ কাস্টর তারপর টি ট্রাইবসর এইসমূহ কিন্তু আপনি দি দিছে আর সেই হিসাবত কিন্তু আপনাদের হয়তো কল করব পারে যে কল করে আপনার কি করে বা আপনার যি সন্তান লড়াছালী কিমান বা গছপুলি রোপণ করেছে না নাই। আর যখন অমৃত বৃক্ষ সময় গছপুলি রোপণ করেছে অ্যাকাউন্টত সময় পড়ব টাকা, যদি গছপুলি রোপণ করা নাই তেন্তে লাভ নকরিব বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারে। আর কেতিয়া টাকা হব মানে নিশ্চয় আপনাদের পরবর্তী ভিডিও জানাই দিয়ে আসো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি দিয়ক। সোজালি মানে ধন্যবাদ।